Jagur Kali Yuga Pavan Avatari Sriman Mahaprabhu Kripa Kure Kali Yuga Abhidhuta Halen Krishna Bhakti Ke Shamne Kure Avada Kartal Dishna Pito charin chidat karunaya avatirna karau samar paitu munnato jalarasam sabhakti sriyam hari purata sundara dhuti kadamba sandhi pitaha sadari dayakandare suratu vahshachi nannana nirghakal purva parjantor pitohan naije krishna bhakti করুণা করে এই কলিযুগে অবতীর্ণ হলেন সেই উন্নত উজ্জ্বল রসময়ী সেই ভক্তি সম্পত্তি কে নিয়ে এলেন হরি কিরকম হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতা সোনা থেকেও উজ্জ্বল যার গায়ের রং সেই করুণাময় হরি গৌর হরি যিনি করুণা করে আমাদের কাছে কৃষ্ণ ভক্তি নিয়ে এলেন তোমাদের সকলের হৃদয় কন্দরে হৃদয় রূপ গুহাতে সুরতু বক সচিনন্দন সেই সচিনন্দন গৌর হরি তোমাদের হৃদয় কন্দরে স্মৃত হন হৃদয়টাকে গুহা বললেন কেন গুহা বললেন হৃদয় গুহাতে সচিনন্দন প্রকাশিত হন তাহলে হৃদয়টা গুহা কেন গুহার মধ্যে যেমন অনেক জীবজন্তু থাকে তেমনি আমার হৃদয় রূপ গুহাতে কত যে জীবজন্তু ঢুকে আছে তার শেষ নাই কারা এরা বিভিন্ন কামনা বাসনা আরো চাই আরো চাই আরো চাই চাই চাওয়ার শেষ নাই চাই চাই এটাই কামনা বাসনা আরো চাই আরো চাই এটাই কামনা এটাই বাসনা কতগুলো মাথায় যতগুলো কেস আছে ততগুলো কামনা বাসনা আরো চাই লক্ষ্য করে দেখো আমরা চাওয়াটা বন্ধই করতে পারি না আমিও পারি না আরো চাই আরো চাই ভেতর থেকে একটা প্রবল চাওয়ার একটা ইচ্ছা বললে এগুলোই জন্তু যাই না মন থেকে কিছু সেই যায় না জন্তুগুলো কিভাবে যাবে যদি ওই গুহাতে একটা সিংহ প্রবেশ করে যায় সিংহ গর্জন করলেই ওই জীবজন্তুগুলো পালিয়ে যাবে সিংহটা কে শ্রী চৈতন্য সিংহ শ্রী চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার সেই সিংহ অসুক জীবে হৃদয় কন্দরে কলমদ দিরদ নাশে যাহার হুঙ্কারে যদি হৃদয়ের মধ্যে একবার চৈতন্য মহাপ্রভু রূপ সিংহের প্রবেশ ঘটে সিংহ স্কন্ধং মধুর মধুরম স্মের গণ্ড স্থলান্তম চৌড়া কাদ সেই সিংহ পুরুষ শ্রী চৈতন্য তার যদি একবার হৃদয়ে প্রবেশ ঘটে
মার চৈতন্যের সিংহে ঢুকবার সঙ্গে সঙ্গে তার হুঙ্কারে সমস্ত পশু পাখি পালিয়ে চলে যাবে, যত জন্তু জানোয়ার আছে। আমরা যদি একবার হৃদয়ে গৌরকে বসাতে পারি, একবার যদি বসাতে পারি, সখী কহ না গৌর কথা, গৌর নাম অমীয় ধাম, প্রীতি মূরতি দাতা। সখী কহ না গৌর কথা, একবার যদি গৌরকে হৃদয়ে বসাতে পারি, সমস্ত চিন্তাগুলো, সংসারের চিন্তাগুলো চলে যাবে এবং গৌরের চিন্তাটাই হৃদয়টা ভরে যাবে, আমি শান্তি পাব। কি করে বসাবো রে, কি করে বসাবো? এখানে বললেন, কষ্ট করে এবং অভ্যাস করে। কষ্টটা কেন? একাদশী করতে কষ্ট হয় না? যারা নির্জলা করে তারা জানে কত কষ্ট, সারাদিন এই গরমের মধ্যে সাধুরা দেখো নির্জলা করছেন, কষ্ট, নির্জলা ব্রত কষ্ট, পরিক্রমা করছেন কষ্ট, তপস্যা মানেই তো কষ্ট, বিনা কষ্টে তপস্যা হবে না। বৈধ ক্লেশজনক কর্ম তপস্যা, শাস্ত্রে করতে বলেছেন যে কর্ম কিন্তু কষ্টকর, কষ্ট না থাকলে তপস্যা হবে না। কষ্ট করতে হবে কেন? ওরে বাবা রে, কষ্ট কেন? কষ্টটা বাদ দিলে হয় না? কষ্টটা কষ্ট মনেই হবে না যদি ভালোবাসা থাকে। কষ্টটা কষ্ট মনে হবে না যদি ভালোবাসা থাকে। যেমন মনে কর এটা মোটাসোটা একটা বাচ্চা, বেদ লুদ্ধ বাচ্চা না, কোনো কোনো বাড়ির বাচ্চা বাচ্চা হয় না, তা যদি আমার বলে দেয় আমার কি ভারী লাগে, মা গো কি ভারী বাচ্চা খায়, তুলতে পারি না, বেশ মোটাসোটা আছে না, কত সুন্দর সুন্দর বাচ্চা, না তো সুন্দর বাচ্চা, তা আমার কষ্ট হয়, কিন্তু বাচ্চার মাকে ডাকতে তাক করে তুলতে পারলো তো, মা কী করে তুলে ঘুরে বেড়ায় তুই কী করে, ওর ভাল লাগে না, ওর ভাল লাগে তো, ভার বলে মনে হয় না কেন, ভালোবাসে ওই বাচ্চাটা আমার কাছে ভার মনে হচ্ছে, মনে হয় না ভার মায়ের কাছে। যেমনি আমার যেদিন আমার মদন গোপালকে আমি ভালোবাসতে পারবো সেদিন আর কোনো কষ্টটাকেই কষ্ট মনে হবে না। আমার মদন গোপালের জন্য করছি, আমার রাধানাথের জন্য করছি, আমার রাধা সুদর্শনের জন্য করছি, আমি তো আমার ঠাকুরের জন্য, আমার প্রাণপ্রিয় ঠাকুরের জন্য করছি, এটা কষ্টই না কত আনন্দ। কষ্টটা আনন্দ হয়ে যায় যদি ভালোবাসা থাকে, আর তার সঙ্গে অভ্যাস। একদিন বাচ্চাটাকে কোলে নিলাম আর নিলাম না, রোজ নাও, অভ্যাস মানে পুনঃপুন চেষ্টা, বারবার চেষ্টা কর, বারবার চেষ্টা কর। গীতায় বললেন যে মন লাগে আর না লাগে, মন ছুটে বেড়া, তুমি বারবার চেষ্টা করো, বারবার চেষ্টা করো, তাহলে এই কামনা বাসনা এই অসৎ চিন্তাগুলো সরে যাবেই। না আমার হবে না, যখন মনে করে ফেললাম যে আমার হবে না, যদি নিরাশা এসে যায় তাহলে ভজনের মৃত্যু হয়ে যায়। কেউ নিজের গাড়ি নিয়ে বৃন্দাবন যাচ্ছে, সে গাড়ি করে আরাম করে বৃন্দাবন যায়, যে এরোপ্লেনে যাচ্ছে সেও আরো আরাম করে বৃন্দাবন যাবে, আমি হেঁটে যাচ্ছি, আমার কষ্ট হবে, কেটে যাবে, পড়ে যাবে, ছড়ে যাবে, হেঁটে হলেও আমি যাবই। এই দৃঢ়তা সাধকের সম্পদ, আমি যাবই, আমাকে যেতে হবে। আমাকে
তুমি যাও গাড়ি করে চাচ্ছ যাও তোমাদের ভাগ্য না আমি হেঁটে যাচ্ছি আমি চা পড়ি দৃঢ়তা ভবিষ্যতি ইতি বিশ্বাস সিদ্ধের প্রথম লক্ষণ হবে এই বিশ্বাস সিদ্ধির প্রথম লক্ষণ হবে চৈতন্য মহাপ্রভু আমার হৃদয়ে বসবেন আমি তার জন্য চেষ্টা করব বলে হলো না তিনি জবে করাবেন তিনি করাবেন না যেহেতু জীবের স্বাতন্ত্র আছে অনুস্বাতন্ত্র বলেছেন যেমন আগুন থেকে আগুনের কণা ছিটকে পড়ে যখন জামাটা পুড়িয়ে দেয় তখন কি জামাকে জিজ্ঞেস করে না আগুনকে জিজ্ঞেস করে যে আমি পোড়াবো কি না আগুনটা পড়লো জামার মধ্যে পুড়িয়ে দিল তেমনি যখন আমি মায়াকে আশ্রয় করেছি তখন আমি ভগবানকে জিজ্ঞেস করি নাই যে আমি কি মায়াকে আশ্রয় করব জিজ্ঞেস করি নাই তো এখন মায়ার জগতে কষ্ট পাচ্ছি এখন তাহলে কি করতে হবে বলে আমাকেই হরিভজন করতে হবে না আমি পাপি নই আত্মা পাপি নয় অমৃতস্য পুত্রা আমরা অমৃতের পুত্র জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস আমরা তার পুত্র আমরা পাপি নই তাহলে পাপটা করি কেন পাপ চিন্তাটা আসে কেন টাকার চিন্তাটা আসে কেন এসব আসে কেন কর্মটা খারাপ কর্মটা খারাপ হয়ে গেছে বুদ্ধিটা খারাপ হয়ে গেছে পুরঞ্জন রাজার উপাখ্যানে আছে না ভাগবতে যে একটা রাজা বনের মধ্যে ঢুকলেন ঢুকে একটা বাড়ি দেখলেন সে বাড়িটার মধ্যে নয়টা দরজা আর ১১ জন সেনাপতি সুন্দরী মেয়ে বসে আছে তো সুন্দরী মেয়েটাকে ভালোবেসে ফেললেন বিয়ে করলেন বাচ্চা কাচ্চা হলো পুরঞ্জন রাজা দিব্যি সংসার করছেন আর মৃগয়া করছেন দেখতে পাই না এই পুরঞ্জন রাজা করতে করতে এমন সময় একজন রাজা আসলেন তার নাম চণ্ডবেগ তার সঙ্গে একটা মেয়ে ৩৬০ জন সৈন্য গন্ধর্ব গন্ধর্বী পুরঞ্জন রাজাকে একবার বিধ্বস্ত করে দিলেন তারপর একজন যবন রাজা এসে পুরঞ্জন রাজাকে নিয়ে গেলেন তার মৃত্যু হয়ে গেল পুরঞ্জন রাজা তার স্ত্রীকে এত ভালোবাসতেন যে স্ত্রীর চিন্তা করতে করতে মারা গেলেন এত ভালোবাসেন স্ত্রীকে স্ত্রী চিন্তা করতে করতে মারা গেলেন পরবর্তী জন্মে তার স্ত্রীত্ব প্রাপ্ত তিনি বউ হয়ে জন্মালেন তার স্বামীর নাম মলয়ধ্বজ রাজা আবার সংসার করছেন আগের জন্মে বেটা ছেলে ছিলেন পরের জন্মে মেয়ে হলেন দিব্যি রান্না বান্না করছেন সবকিছু করছেন ও মা রাজা মরে গেলেন যখন রাজা মরে গেলেন তখন বসে বসে কাঁদছেন এমন সময় বৃদ্ধ ব্রাহ্মণ এসে বললেন তুমি আমার কথা মনে রেখেছ তুমি আর আমি একসঙ্গে ছিলাম মনে আছে চলো ও মা একটু কাঁদছিল উঠে ব্রাহ্মণের সঙ্গে চলে গেল বাবা এতো আধুনিক সিরিয়ালের মতো অবস্থা কিরকম হলো বলছেন যে না এই পুরন্দর রাজা হচ্ছেন আত্মা এলেন জঙ্গলে সংসার রূপ জঙ্গল একটা সুন্দর বাড়ি এই দেহটা ভেতরে মেয়ে বসে আছে বুদ্ধি ৯টা দরজা নবদ্বার ১১ সেনাপতি ১১টা ইন্দ্রিয় ৫টা কর্মেন্দ্রিয় ৫টা জ্ঞানেন্দ্রিয় ১টা অন্তরেন্দ্রিয় মন বুদ্ধির সঙ্গে ভালোবাসা করলেন সংসার পাতালেন মৃগয়া মৃগ তৃষ্ণা ভোগ করছি ভোগ করছে আরো বইয়া সুন্দর সুন্দর পাঞ্জাবি জিনিস করছে ভোগ তৃষ্ণা ছাড়া যাচ্ছে না করছি
এই করতে করতে মহাকাল সময় যাচ্ছে, চণ্ডবেগ মহাকাল। মহাকালের গতিতে যতই ধনী হই, যতই কিছু হই, বুড়ো হয়ে যাচ্ছে। সঙ্গেটা মেয়ে এলো, জরা বার্ধক্য, শরীরের চামড়া কুচকে যাচ্ছে, টান রাখতে পারছি না, যত চেষ্টা করছি হচ্ছে না, বুড়ো হয়ে যাচ্ছে। করতে করতে এসে গেল যবন রাজা মৃত্যু, মরতেই হলো। বড়লোক অনেক, ওই যে কয়েকজন নাচ করতো, লোকটা মরে গেল না, ঘরের মধ্যে অক্সিজেন ঢুকতো সবসময়, 52 জন না কতজন ডাক্তার ছিল সঙ্গে, মরেই গেল। যা ওর লক্ষ্য ছিল 150 বছর বাঁচবে, প্রতিদিন 50 জন না 52 জন ডাক্তার তাকে দেখতো, মরে গেল না লোকটা, মরল, মরেই গেল। যা মরেই গেল, বাঁচলো 50 না 52টা ডাক্তার তার পেয়েছেন, বুঝলি বাবা, তাও দেখি মরে। এই যবন রাজা মৃত্যু ঘটিয়ে দিল। যং যং পাপী স্মরণ ভাবং তদত্তং তে কুলে বরং, তুই যা চিন্তা করে মারা যাবে সেই ভাব প্রাপ্ত হবে। বউকে চিন্তা করতে করতে মারা গেল, বউ হয়ে গেল, পরের জন্য রান্না বান্না করে, ঠিকই আছে, যা চিন্তা করে মারা যাবে। স্বামী মারা গেলেন, চক্র তো ঘুরছে, চক্র ঘুরছে, আমরা সব চক্রের মধ্যে আছি, চক্র ঘুরতে ঘুরতে যে ছিটকে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার ঘুরছে, আবার কেউ উঠছে, আবার ঘুরছে, এই চক্র ঘুরছে। আবার জন্ম হলো, আবার রান্না বান্না, আবার স্বামী মারা গেল, আবার কাঁদছে। এলেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ পরমাত্মা, এসে বললেন, আত্মা আমায় চিনতে পারছ, তুমি তো আমার অংশ, তুমি মায়ার ফাঁদে পড়ে কাঁদছ, হা কি দুর্গতি রে, কি দুর্গতি, মায়ার ফাঁদে পড়ে কাঁদছ। আত্মার চৈতন্য জাগ্রত হল, হ্যাঁ তাই তো, আমি ভুল করেছি তো, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আত্মা পরমাত্মার সঙ্গে তেমনি আমরা এসছি, এই চৈতন্য জাগ্রত ওই চেতনা যে আমি দাসহং শরণাগত, আমি তার দাস, আমি তার শরণে এসছি। হে প্রভু, হে গৌরাঙ্গ সুন্দর, তুমি আমার হৃদয়ে বসো, আমার মনের মধ্যে বিষয় তৃষ্ণাটা কমিয়ে দাও। হে প্রভু, আমার অন্তরকে শুদ্ধ করো, শুদ্ধ করো, এই আকুল প্রার্থনা ভগবানের কাছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আকুল প্রার্থনা। হে চৈতন্য চন্দ্র, সংসার দুঃখ জল দৌ পতিতস্য কাম ক্রোধাদীন ক্রম করৈক বলিকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য। হে চৈতন্য চন্দ্র, হে গৌরাঙ্গ চন্দ্র, দেহি মে পদবলম্বনম্। এই সংসারটা দুঃখের সমুদ্র, এই সমুদ্রে পড়ে আমি হাবুডু খাচ্ছি, মনে করছি যে এটা খুব ভালো, খুব আদরের, না কেন, সংসার মানেই হচ্ছে অপূর্ব দেহেন্দ্রিয় সংযোগ এব সংসার, যেটা আমার নয় সেটাকে আমার বলে মনে করছি, আসক্তি এসে যাচ্ছে। এই আসক্তিটা যখন বিরক্তিতে উপনীত হবে, আসক্তিটা উল্টে গিয়ে, আসক্তির উল্টোটা কি হবে, বিরক্তি, সংসার ভালো লাগবে না, তখন জানবি যে ভজন শুরু হয়ে গেছে। আর যতক্ষণ আসক্তি থাকবে, আমি ওকে ভালোবাসি, ওকে ভালোবাসি, ওকে ভালোবাসি, ওকে ভালোবাসি, এটা ভালোবাসি, ওটা ভালোবাসি, ততক্ষণ দেরি আছে। যখন সংসারে বিরক্তি আসবে, ভালো লাগে না, গেছে অনেক হয়েছে,
বিরক্তি যখন আসবে ভগবানের প্রতি আসক্তি বাড়বে, জানবি ভজন শুরু হয়েছে। কি করে হবে সেটা? ক্রমে ক্রমে পায় দি ভব সিন্ধুকু, ধাপে ধাপে এগোবে। একটা মেয়ের যখন বিয়ে হয় যাওয়ার সময় খুব কাঁদে, খুব কাঁদে না? যারা পালিয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু যারা বিয়ে হয়ে যায় তারা খুব কাঁদে যাওয়ার সময়। না গেলে কাঁদলে আবার কাকিমা জেঠিমারা এই কান্দোস না, হ্যাঁ করে কাঁদে না? কাঁদে, শ্বশুর বাড়ি গেল গিয়েও কাঁদে, খালি কাঁদে, খালি বাবার কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে। সংসারের প্রতি আসক্তি আছে না, বাবান বাবা আমার মা আমার। তারপর দেখবি যত পুরনো হচ্ছে, প্রথম ঘন ঘন বাপের বাড়ি আসে, তারপর দেখবি যত পুরনো হচ্ছে বাপের বাড়ি আর যাওয়াই হয় না, না যাওয়া কমে যায়। বিয়ে পাঁচ বছর পর, দশ বছর পর, কিরে ফুলটি আসিস না কেন? ওর মা তোমার নাতি পরীক্ষা, এখন যাওয়া দেখবে না, বলতে আর যায় না। কেন বললি? এখন শ্বশুর বাড়িটা নিজের বাড়ি হয়ে গেছে আর বাপের বাড়িটা অন্য বাড়ি, বাপের বাড়ি হয়ে গেছে। আগে বাপের বাড়িটা ছিল আমাদের বাড়ি, আমার বাড়ি, আমার বাবা আমার মা, পরে স্বামীর বাড়িতেই আমার বাড়ি। আমার যেও আমাদের বাড়ি যাইও, আমাদের বাড়ি যাইও, আর আমার বাড়িটা স্বামীর বাড়ি হয়ে গেছে। কেন বলে এর থেকে ভালোবাসাটা পাল্টি ওইটা চলে গেছে না, স্বামীর বাড়িটা আমার বাড়ি, মা আমি ফ্ল্যাট কিনছি তোমার জামাই কিনছে, যাই হোক আমার বাড়ি, আমার বাড়িটা কিনছে, স্বামীর বাড়ি আমার বাড়ি, দেখলো কোথায় হয় কি না হয়ে যায়। তো তেমনি এই সংসারে এটা আমার বাড়ি, আমার বাড়ি। যে স্বামীর সঙ্গে পরিচয় হয়ে গেল, ওই কালো ছেলেটার সঙ্গে পরিচয় হয়ে গেল, ভালোবেসে ফেলছি। যত বেশি ভালোবাসা ওখানে গাঢ় হচ্ছে, ওই বাড়ির সঙ্গে যত সম্পর্ক